ঈদে কেনাকাটার ভিড়ে জাল টাকার বিস্তার ঠেকাতে শপিং মলগুলোতে বসানো হলো শনাক্তকরণ যন্ত্র। থাকছে তাৎক্ষণিক শাস্তি ও খুশি ব্যবসায়ীরা। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারির অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। নগদ টাকা বহনের ঝামেলা না থাকায় কেনাকাটায় জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং। সব ধরনের বিক্রয় কেন্দ্রকে সেবার আওতায় আনার দাবি ক্রেতাদের। এবং ঈদের আগে তরল দুধের চাহিদা থাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু একটি চক্র। বিক্রেতারা বলছেন এবার সরবরাহ থাকবে বেশি, এরপরও আস্থা নেই ক্রেতাদের। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। ব্যাপক সমালোচনার পরেও ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথার কবল থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর সহ সব ধরনের যাত্রীবাহী ট্রেনের টিকিটের মাত্র 65% বিক্রি হয় কাউন্টারের মাধ্যমে, আর বাকি টিকিট চলে যায় নানা ধরনের কোটার আওতায়। এর মধ্যে আবার অনলাইন কোটার টিকিট কালোবাজারে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো যাত্রীরা পান না কাঙ্ক্ষিত টিকিট। বিস্তারিত জানাচ্ছেন কমল দেন। অভিজাত ট্রেন হিসেবে পরিচিত চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের সিটের সংখ্যা 900, কিন্তু কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয় মাত্র 525টি টিকিট। একইভাবে মহানগর প্রভাতীর 857টির বিপরীতে 580, মহানগর গোদুলির 803টির বিপরীতে 520টি এবং তুলনা নিশিতার 776টির বিপরীতে 463টি টিকিট বিক্রি করা হয়। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের 603টির বিপরীতে 444টি, সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের 526টির বিপরীতে 320টি টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ টিকিটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে কোটার আওতায়। টোটাল টিকিটের মধ্যে 65% টিকিট আমাদের কাউন্টার থেকে আমরা দিচ্ছি, 25% টিকিট অনলাইনে দিচ্ছে, এই টোটাল 90%, 5% ভিআইপি এবং 5% স্টাফ কোটা, এই টোটাল 100%। নিরাপদ বাহন হিসেবে রেল যাত্রায় মানুষের আগ্রহ বেশি, ফলে বিশেষ ছুটির সময়ে স্টেশন কাউন্টারে লেগে থাকে যাত্রীদের টিকিটের লাইন। কিন্তু কোটার কারণে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। 45% কোটা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে যাত্রী আছে এদের আমাদের ভোগান্তি পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। টিকিটের যে পথটা যেন অনুমুক্তভাবে প্রত্যেকের কাছে অনুমুক্ত ওপেনলি ভাবে টিকিটটা যেন ছাড়া হয়। টিকিটের কোটা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলো, রেলওয়ে কর্মকর্তাদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। কোন ব্যক্তি বিশেষ বা কোন গোষ্ঠী বিশেষের জন্য এটা রাখা হয়নি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি, যে কেউ কাটতে পারবে অনলাইনে। আর অন্য যে কোটাটা আছে সেটা হলো আমাদের ভিআইপি কোটা এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কিছু কোটা, সেটা তো খুবই সামান্য। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন 150 বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর বছরে ট্রেন ভ্রমণ করে অন্তত 2.5 কোটি যাত্রী। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য দেয়া হচ্ছে ট্রেনের আগাম টিকিট। সকাল 9টা থেকে শুরু হয়েছে 16 জুলাই টিকিট বিক্রি। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। স্টেশনের এখনকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে মামুদ, টিকিট বিক্রয় তো শুরু হয়েছে 2 ঘন্টা আগে, তবে যেটা হয়েছে যে টিকিট বিক্রির যে হার অর্থাৎ যে গতি সেটি কিন্তু অনেকটাই কম। ঘন্টায় বলা যায় যে 20 থেকে 25 জন টিকিট পাচ্ছেন, এবং যার ফলে লাইনে যেসব লোকজন দাঁড়িয়েছিলেন লাইন কিন্তু আসলে কমছেই না, বলা যায় যে ধীরে ধীরে লাইন বাড়ছে, কারণ আরও বেশি লোকজন লাইনে এসে যুক্ত হচ্ছেন। তো যারা লাইনে দাঁড়ানো লোকজন তারা বলছেন যে টিকিট বিক্রির গতিটা যদি একটু বাড়ানো হতো, সম্ভব গতিতে যদি টিকিট বিক্রি না চলতো, তাহলে হয়তো অপেক্ষার প্রহরটা আর একটু কম হতো। আর আরেকটি বিষয় বলে রাখি যে প্রথম আধা ঘন্টার মধ্যেই যারা টিকিট নিতে পেরেছিলেন তাদের অনেকেই নিজেদের কাঙ্ক্ষিত টিকিটটি পেয়েছেন, কিন্তু এরপর থেকে যারা টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা কিন্তু যেই টিকিটগুলো চেয়েছিলেন সেই টিকিটগুলো পাচ্ছিলেন না। অর্থাৎ যিনি এসির টিকিট চেয়েছিলেন তিনি আর এসির টিকিট পাননি, তাকে শোভন চেয়ারের টিকিট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে, এবং যিনি শোভন চেয়ারের টিকিট চেয়েছিলেন তাকে চেয়ারের টিকিট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে, কিংবা সাধারণ শ্রেণীর টিকিটগুলো তারা সংগ্রহ করতে পারছেন।
তবে আসার কথা যে টিকিট বিক্রয় চলছে ধীরগতিতে হলেও এবং মানুষজন সেই টিকিট ক্রয় করছেন এবং নারীদের লাইনে এখন কিন্তু প্রায় 200+ নারী এখানে দাঁড়ানো আছে এবং এখনও অনেক মহিলা এই মহিলাদের লাইনে এসে দাঁড়াচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন তারা 18,200 মতো টিকিট এখানে অগ্রিম বিক্রয় করছেন এবং আজকে 16 তারিখের টিকিট বিক্রয় হচ্ছে। আপনি হয়তো জানেন যে 16 তারিখ যেহেতু বৃহস্পতিবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির আগের দিনটি হচ্ছে বৃহস্পতিবার এবং ঈদের জন্য এই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি, যার ফলে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে আসলে টিকিট সংগ্রহের জন্য। তবে টিকিটের ক্ষেত্রে যেটি আমি বলতে পারি যে 18,000 টিকিটের মধ্যে কোটা সিস্টেম যে টিকিটগুলো রয়েছে তাতেই কিন্তু প্রায় 7,500 টিকিট চলে যায় এবং এর মধ্যে 25% রয়েছে SMS কিংবা মোবাইল টিকিটিং। কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেকেই জিজ্ঞেস করেছিলাম আমি এরকমভাবে যে তারা SMS এর মাধ্যমে টিকিট কাটতে চেষ্টা করেছিলেন কিনা, তারা বলেছেন যে SMS এ তারা টিকিট নিতে পারেননি, তো যার ফলে তারা লাইনে এসেছেন। তো টিকিট বিক্রয় চলছে, লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা এখনো পর্যন্ত আশা করছেন যে শেষ পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহ করতে পারবেন। দর্শক, ঈদের ঘরমুখী যাত্রীদের জন্য দেওয়া হচ্ছে ট্রেনের আগাম টিকিট। আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে 16 জুলাইয়ের টিকিট বিক্রি। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তাফসীর বাবু। দর্শক, লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার রোমান ফারুক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফারুকের কাছে। অবস্থিত লালবাগ থানা পুলিশের একটি ফাঁড়ি, লালবাগ ফাঁড়ি, সেটি একটি পরিত্যক্ত যে ভবন সেখানে ছিল এবং সেটি সেখানে ধস নামে, এবং সেই ধসের পরে এখানে যদিও তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কোনো জানমালের প্রাণহানি হয়নি, তবে এখানে যেই ভবনটি ছিল এই ভবনটি একটি পরিত্যক্ত ভবন। আমরা এখানে পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি আসলে 1965 সালে একজন সনাতন ধর্মাবলম্বী এই যার এই বাড়িটি ছেড়ে তিনি ভারতে পাড়ি জমান। এরপরে জনৈক শাহজাহান তিনি এই যেই ভবনটি দেখা যাচ্ছে পরিত্যক্ত ভবনটি সেটির নিলামের মাধ্যমে এটি কিনে নেন এবং এরপর 1982 সাল থেকে এই ভবনটিতে ভাড়া ছিল পুলিশ এবং এরপর 2002 সাল থেকে এটি পুলিশি কাগজে কলমে সরকারের পক্ষ থেকে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এরপর থেকে 1982 সাল থেকে এই ভবনটিতেই, এই পুরনো ভবনটিতেই পুলিশের লালবাগ পুলিশ ফাঁড়ির কাজটি চলছিল এবং আমরা যেটি এরপর গত 2-3 মাস আগে এই ভবনটির এই ভবনটি নাজুক অবস্থা দেখে এখান থেকে পাশের যে সিরাজকোট নামে একটি ভবন আছে সেই ভবনে পুলিশের কার্যক্রম সরিয়ে নেওয়া হয় এবং আজ সকালেই মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভবনের যে রাস্তার পাশে যে আপনার ঝুঁকিপূর্ণ অংশটি রয়েছে সেই ঝুঁকিপূর্ণ অংশটি তারা অপসারণ করবেন, এরপর বাকি অংশটি আসলে সেটি পুলিশই তাদের দায়িত্ব পালন করবে বা পুলিশই সিদ্ধান্ত নেবে তারা এই এই ভবনটি নিয়ে পরবর্তীতে কি করবেন। এই এখন থেকে 8 থেকে 10 মিনিট আগে এই যে বাকি যেই ঝুঁকিপূর্ণ অংশটি সেটি অপসারণের কাজ শুরু হয়েছে। এখানে একটি ক্রেনের মাধ্যমে এই যে সামনের যে বড় পাঁচিলটি রয়েছে ভবনের সামনের অংশটি সেই অংশটি এখন অপসারণ করা হচ্ছে। এর পাশাপাশি এখানে বুলডোজারও এনে রাখা হয়েছে, দুপাশের রাস্তার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশের সদস্যরা এখানে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টিও এখানে আসলে তারা এখানে নিশ্চিত করার চেষ্টা করেছেন এবং এখানে সার্বিকভাবে এই যে উচ্ছেদ বা এই যে অপসারণের কাজ সেই অপসারণের কাজটি তদারক করছেন একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেহেতু এই ভবনটি মোটামুটি একটি আবাসিক এলাকায়, সেহেতু এখানে যেই অপসারণের কাজটি চলছে সেই অপসারণের কাজটি করতে গিয়ে এখানে যে সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ এসেছেন তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন এবং সেটি আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে ক্রেনটি কখনো একটি অংশ ভাঙছে এবং সেখানে পর্যাপ্ত পরিবেশ তৈরি করে আবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আশা করছেন যে
এই অপসারণের কাজ সামনের যে প্রাচীরটি রয়েছে সেটি খুব বেশি নয়, তবে সতর্কভাবে করতে হচ্ছে। তারপরও তারা আশা করছেন যে এই কাজটি তারা আজকের মধ্যেই শেষ করতে পারবেন। মাহমুদ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, লালবাগে ধসে পড়া পুলিশ ফেরিটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অমন ফারুক। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদ মানেই যেন কেনাকাটার ধুম আর কোটি কোটি টাকার লেনদেন, আর সেই টাকার ভিড়ে বাড়ে জালনোটের দৌরাত্ম্য। সেই নকল টাকার বিস্তার ঠেকাতে অন্যান্যবারের মতো এবারের ঈদেও শনাক্তকরণ যন্ত্র বসানো সহ নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর টাকা জালের সঙ্গে জড়িতদের ধরার পর এবারই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব তৎপরতার ফলে নকল টাকা বিস্তার অনেকটাই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। ঈদ মৌসুমে বাড়ে বেচা কেনা, হাত বদল হয় কোটি কোটি টাকা। বিশেষ করে ঈদের আগের সপ্তাহে লেনদেনের এই চাপ থাকে সবচেয়ে বেশি। জাল টাকার বিস্তারে তাই এই সময়টাকেই সুযোগ হিসেবে নেয় চক্রের সদস্যরা। গরুর হাট না থাকায় রোজার ঈদে নকল টাকার ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে বিপণী বিতানগুলো। ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে তাই এসব স্থানে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। লাগানো হয়েছে ব্যানার পোস্টার, পাশাপাশি মার্কেটগুলোতে বসানো হচ্ছে জাল টাকা শনাক্তকরণ মেশিন। এফবিসিসিআইকে আমরা 200টি জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করেছি। ঈদের কেনাকাটা যেসব মার্কেটে হচ্ছে সেসব মার্কেটে একটা করে মেশিন তারা রেখেছেন প্রকাশ্যে, যাতে করে যে কেউ তার সন্দেহ হলে সেই মেশিনটাতে টাকাটা নিয়ে পরীক্ষা করতে পারে। জাল টাকা তৈরি ও বিস্তারে জড়িত চক্র দমনে এবছর রমজানের আগ থেকেই তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। গোয়েন্দা নজরদারির পাশাপাশি চালানো হচ্ছে বিশেষ অভিযান, জড়িতদের ধরার পর দেয়া হচ্ছে তাৎক্ষণিক জেল জরিমানা। জাল টাকার যে অপরাধ সেটা অন্যান্য বছরের তুলনায় অনেক সহনীয়। 4-5টি চক্রের 40 জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। 6 থেকে 2 বছর মেয়াদি বিভিন্ন সাজা প্রদান করতে সক্ষম হয়েছি। এখনো আমাদের অভিযান চলছে এবং আমি নিশ্চিত যে অবস্থা আরো ভালো হবে। কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এসব কর্মকাণ্ডের ফলে নকল টাকার বিস্তার ক্রমেই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। গতবার যখন এই মেশিনটা দেওয়া হলো প্রথম দিকে কিছু জালনোট ধরা পড়েছিল, এবার সেই জিনিসটা খুব কমে আসছে মার্কেটগুলোতে। এতে করে আমি নিশ্চিত যারা নকল টাকা সঙ্গে জড়িত এই চক্রটি এই কাজ থেকে বিরত হবে। জাল টাকা শনাক্তকরণ প্রতিটি মেশিনের দাম মাত্র 2000 টাকা, তাই ব্যবসায়ীদের নিজেদের স্বার্থেই প্রতিটি দোকানে অন্তত একটি করে এই যন্ত্র রাখার পরামর্শ দিয়েছেন তারা। এর পাশাপাশি আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মেশিনের দাম খুব বেশি না। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শুধু অর্থ লেনদেনই নয়, কেনাকাটারও সুযোগ নিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং। টাকা বহনের ঝামেলা না থাকা আর সহজ লেনদেনের কারণে ক্রেতাদের কাছেও দিন দিনই জনপ্রিয়তা পাচ্ছে অর্থ প্রদানের মাধ্যমটি। তবে সব ধরনের বিক্রয় কেন্দ্রকে এই সেবার আওতায়নার দাবি ক্রেতাদের। আর সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে ক্রেতাদের সাড়া পেলে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হবে এই সেবা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নগদ অর্থের লেনদেন ছাড়াই কেনাকাটার ধারণা প্রথম আসে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে কার্ডের পাশাপাশি লেনদেন ও কেনাকাটা এখন জনপ্রিয় একটি মাধ্যম হতে যাচ্ছে মোবাইল ব্যাংকিং, যেখানে কেনাকাটা থেকে শুরু করে খাবার কিংবা হাসপাতালের চিকিৎসা বিল সবই দেওয়া যাচ্ছে একটি মাত্র মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে। দেশে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন কিংবা কেনাকাটার এই ধারণা নতুন হলেও গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন অফার আর ক্যাশব্যাকের সুযোগ নিতে ক্রেতাদের আগ্রহের কথা জানালেন বিক্রেতারা। কেনাকাটার জন্য সহজ, আপনি মানে কোনো চার্জ দিচ্ছে না, যথেষ্ট সাড়া পাচ্ছে এবং সবাই কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আমাদের কোনো অফার নেই, তার বিকাশের একটা অফার আছে, তার জন্য তার 20% এর সুযোগটা উপভোগ করছে। হিউজ ক্যাশ অথবা মানি ক্যারি করাটা খুব রিস্কি, ঠিক সেই কারণে আমার কাছে মনে হয় যে বিকাশ অবভিয়াসলি একটি ভালো একটি মাধ্যম। নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় আর খুব সহজে লেনদেনের সুযোগের কারণে ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হচ্ছে অর্থ লেনদেনের নতুন এই মাধ্যমটি। তবে এই সুযোগের আওতা বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের। যেটা ওদের মোবাইল ব্যাংকিং এর মূল উদ্দেশ্য ছিল সবার কাছে ছড়াই দেওয়া, সেটা সে ছড়াই দেয়। একটা মুদি দোকানে গেলেও যাতে মানুষ এটা করতে পারে, যেহেতু টাকাটা ক্যারি করতে হচ্ছে না, পাশাপাশি যে কোনো সময় আমি যে কোনো জায়গায় পেমেন্টটা দিতে পারছি। ক্রেতাদের সাড়া পেলে এই সেবার আওতা আরো বাড়ানো হবে বলে জানালেন দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই কর্মকর্তা। দোকানে গিয়ে কেনার কনসেপ্টটা ইট ইজ নিউ, এটা আমরা লাস্ট ইয়ার থেকে কাজ শুরু হয়েছে। আমরা টোটাল 381টা আউটলেটের ভিতরে দিচ্ছি, যদি ব্র্যান্ড নেম ধরি তাহলে প্রায় 57টা ব্র্যান্ডের থেকে এই অফারটা যাচ্ছে। আমরা আরো দূরগড়ায় মানুষে নিয়ে যেতে চাচ্ছি, যেখানে আপনি হয়তো আপনার কর্নার শপ বা মুদির দোকান যেটা আপনি বললেন সেই জায়গা থেকেও
অদূর ভবিষ্যতে আপনি বিকাশ দিয়ে জিনিসপত্র কিনতে পারবেন। ভবিষ্যতে সারা দেশে কেনাকাটায় অর্থ প্রদানের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিংকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র করার অভিযোগের বিষয়ে বিশ্বব্যাংকের কাছে প্রমাণ চেয়েছে কানাডার একটি আদালত। অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে বিশ্বব্যাংকের নিজস্ব তদন্তের নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ স্থগিত করতে বিশ্বব্যাংক কানাডার উচ্চ আদালতে শরণাপন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিশ্বব্যাংকের আবেদন গ্রহণ করলেও শুনানির জন্য কোনো দিন ঘোষণা করেনি। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছিল, কিন্তু বিশ্বব্যাংক বাংলাদেশের সে দাবিতে কর্ণপাত করেনি। এবার অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের নির্দেশ ঠেকাতে আইনি লড়াইয়ে নেমেছে সংস্থাটি। প্রতি বছর রমজানের শেষ দিকে ভোক্তা পর্যায়ে কয়েক গুণ বেড়ে যায় তরল দুধের চাহিদা, আর এ সুযোগে বাজারে সৃষ্টি হয় কৃত্রিম সংকটের। তবে এবছর প্রয়োজনের তুলনায় সরবরাহের পরিমাণ ভালো থাকায় দুধের সংকট হবে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। কিন্তু বিক্রেতাদের এমন আশাবাদে আস্থা নেই ক্রেতাদের। তাদের দাবি, ঈদ মৌসুমে তরল দুধ না পেয়ে অনেকে বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হয় প্যাকেটজাত গুঁড়ো দুধ। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্বাভাবিক সময়ে বাজারে প্রতিদিন তরল দুধের চাহিদা থাকে 3 থেকে 3.5 লাখ লিটারের, কিন্তু রমজান এলেই তা বেড়ে যায় কয়েক গুণ, এমনকি কখনো তা পৌঁছে যায় 6 থেকে 7 লাখ লিটারেও। আর এ চাহিদার সিংহভাগ সরবরাহ করে সরকারি সমবায় প্রতিষ্ঠান মিল্ক ভিটা। পাশাপাশি তরল দুধ বাজারজাত করছে প্রাণ, ইগলু, আড়ংয়ের মতো কয়েকটি বেসরকারি কোম্পানিও। এত কিছুর পরও প্রতি বছর ঈদকে কেন্দ্র করে বাজারে দেখা যায় তরল দুধের সংকট, যার প্রভাব পড়ে প্যাকেটজাত গুঁড়ো দুধের উপর। সাধারণ ক্রেতাদের দাবি, অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে বাড়তে লাভ করতে ব্যবসায়ীরাই দুধের সরবরাহ কমিয়ে দেন। সবাই লিকুইড দুধটাই ফেভার করে ঈদের সময়, যে কারণে লিকুইড দুধের চাহিদাটাও মনে হয় বেশি থাকে, তার দামটাও 10-15 টাকা 20 টাকাও লিটারে বেড়ে যায়। যারা নর্মালি দুধ খায় না তারাও ঈদের সময় দুধ 2-4 কেজি কিনে। যারা সংশ্লিষ্ট কোম্পানিগুলো আছে তাদের উদ্যোগ নেওয়া উচিত যেন সাধারণ মানুষের কাছে খুব স্বাভাবিক ভাবে দুধগুলো পৌঁছে যায়। সাধারণত প্যাকেটজাত গুঁড়ো দুধ সব দোকানে বিক্রি হলেও তরল দুধ পাওয়া যায় কেবল ডিপার্টমেন্টাল স্টোর কিংবা চেইন শপে। চেইন শপ ব্যবসায়ীরা এবছর তরল দুধ সংকটের আশঙ্কা না করলেও তা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না খুচরা দোকানিরা। যখন আমাদের ওই রিকোয়ারমেন্টটা এক্সিড করে তখন দেখা যাচ্ছে যে একটু সংকটে পড়তে হয়, তখন আমরা সাপ্লাইয়ের কাছ থেকে ওইভাবে পাই না। মেলভিটা আছে, আড়ং আছে, ইগলু আছে, যে কারণে এটা এই তিনটা কোম্পানি যখন আমরা একসাথে পাই তখন আর আমাদের এই ক্রাইসিসটা থাকে। সংকটটা প্রতি বছরই দেখা দেয়, বিশেষ করে ঈদের সময়। সেক্ষেত্রে একটু চাহিদা বাড়ে আর কি, পাউডার দুধের একটু দামও বাড়তি নিতে হয় আর কি। তবে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি সব ধরনের দুধের দামও যেন নিয়ন্ত্রণে থাকে সেটা নিশ্চিতে সরকারিভাবে বাজার তদারকি প্রয়োজন রয়েছে বলে মত ব্যবসায়ী কিংবা ভোক্তা সবারই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজশাহীতে বেড়েছে সিল্কের শাড়ি, পাঞ্জাবি ও শার্টের বেচা কেনা। তবে বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ বাড়তি দাম নিয়ে, কিন্তু বিক্রেতাদের দাবি আগের চেয়ে উৎপাদন খরচ বাড়ায় সিল্কের পোশাকের দামও বেড়েছে। হাবিবুর রহমান পাপ্পুট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। নিখুঁত বুনন আর অনন্য কারুকাজের জন্য বরাবরই রাজশাহী সিল্কের শাড়ির কদর বেশি। কোনো উৎসব পার্বণে এই শাড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আসছে ঈদুল ফিতরে, তাই সিল্কের শোরুমগুলোতে দেখা গেল এমন চিত্র। পরিবার পরিজন ছাড়াও অনেকে ঈদে প্রিয়জনের জন্য উপহার স্বরূপ কিনছেন ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। সিল্ক আমাদের দেশে একটা ঐতিহ্যবাহী পোশাক, এই জন্যই কেনা, সবাইকে গিফট করার জন্য সিল্কের শাড়ি, নিজে পরার জন্য। সিল্ক নিচ্ছে, এটা মানে সুন্দর লাগে, মার্জিত লাগে। শাড়ির পাশাপাশি সিল্কের থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট ও ফতুয়ার বেচাকেনাও বেশ জমজমাট। তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে ক্রেতাদের। যত রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক, এর জন্য তো নাম করা এখানে খুব ভালো। ঈদের কারণে দামটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু যদি একটু রিডিউস করা যেত তাহলে একটু আমাদের জন্য ভালো হতো, সবাই যাতে নিতে পারে, এই জন্য কম হলে তো অবশ্যই একটু ভালো হয়। অবশ্য উৎপাদন খরচ বাড়ায় সিল্কের পোশাকের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। আগের চেয়ে মজুরি অনেক বেড়েছে, তাছাড়া খরচ সবকিছুর দাম বেড়েছে, এটার সাথে যারা যেসব লিঙ্কেজ গুলো আছে সেগুলো খরচ বেড়েছে, যার ফলে কিছুটা তো দাম বাড়বে। সিল্ক যেহেতু একটু কস্টলি আইটেম, এই জন্য এটা বেশি আমবল মনে যেত খরচ আছে। আর বিক্রেতারা জানিয়েছেন এবার সর্বনিম্ন 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 40,000 টাকা দামের সিল্কের শাড়ি বেচাকেনা চলছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ,
রাজশাহী। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ হল ঈদ কার্ড, তবে প্রযুক্তির রাজত্বে অচল হয়ে পড়েছে কাগজে ঈদ কার্ডের ব্যবহার। আর স্থলে এখন জায়গা করে নিয়েছে ই কার্ড, মুঠোফোনের খুদে বার্তা, ইমেইল, ফেসবুক, টুইটার ইত্যাদি। তবে অধিকাংশের ধারণা, ভার্চুয়াল শুভেচ্ছা মাধ্যমগুলো আজও ছাপিয়ে যেতে পারেনি কাগজে ঈদ কার্ডের আবেদনকে। সোহেল কুরেশির ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট। বিখ্যাত মনীষীর উক্তি, প্রিয় গানের লাইন কিংবা কবিতার পঙ্ক্তি দিয়ে সাজানো রং বেরঙের কাগজে ঈদ কার্ডের প্রচলন এখন নেই বললেই চলে। সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেই কাগজে ঈদ কার্ডে ধাবা বসিয়েছে প্রযুক্তি। ইন্টারনেট আর মোবাইল এসএমএস জনপ্রিয় হয়ে ওঠায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড, ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে উঠছে তরুণ তরুণীরা। টুইটার আছে, ভাইবার আছে, আমরা আসলে অনলাইন বেসড হয়ে গেছি এখন। এখন তো আর ঈদ কার্ড দেওয়া হয় না, ছোটবেলায় ঈদ কার্ড দিতাম। প্রযুক্তির এ যুগেও নগরীর বিভিন্ন গিফট কর্নারগুলো ঈদ আয়োজনে রেখেছে নানা নকশা আর ডিজাইনের ঈদ কার্ড, আছে ক্যালিগ্রাফির ছাপ। তবে আগের মতো হয় না বেচা কেনা। আগের ঈদ কার্ডটা একটু মানুষ একটু বেশি কেনাকাটা করতো, কিন্তু তাও যায়। রোজার এক সপ্তাহ আগে মানুষের ডল নামত, এখন সেই দিন আর নাই। এখন অফিসিয়াল ভাবে যেই কার্ডগুলো করে সবাই, ওইগুলো আর কি মূলত চলে। এত কিছুর পরেও এখনো যারা শুভেচ্ছা জানানোর এই ধারা বজায় রেখেছেন তাদের তৃপ্তিও যেন কম নয়। ঈদ কার্ডটা সবার কাছে থাকবে, আমি যদি আমার একটু ফ্রেন্ডকে দেই সেটা সে তার স্মৃতি হিসাবে রাখতে পারবে। তখন তো আসলে মোবাইলের সময়টা ছিল না, আমরা যখন ছোট ছিলাম, তো ওই ট্র্যাডিশনটা আসলে আমরা এখন আর ভাঙতে চাচ্ছি না। এসএমএস ফেসবুক চর্চা যা করি, বাট ঈদ কার্ড না দিলে আমার তৃপ্তি হয় না। এসএমএস তো খুব শর্ট টাইমের ব্যাপার, একসাথে অনেক মানুষকে এসএমএস দেওয়া যায়, কিন্তু কার্ড আমরা স্পেশাল কয়েকজনের জন্য কিনি। শুভেচ্ছা বিনিময় ধারায় প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়লেও কাগজে ঈদ কার্ডের গুরুত্ব আছে আগের মতোই, মত এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের। ইলেকট্রনিক গ্রিটিংস কার্ড হওয়া মানে যে যেটা হাতে করা বা ছাপানো বা হার্ড কপি ছিল সেটা যে হারিয়ে গেছে তা কিন্তু না, হারিয়ে আসলে যাবে না। যেটা বদলায় না সেটা পুরাতন, আর যেটা বদলায় সেটাই সুন্দর। বিকজ পৃথিবী যদি না বদলায় তাহলে পৃথিবী সুন্দর হয় না। সময়ের পরিবর্তনে কাগজে ঈদ কার্ডের প্রচলন কমলেও এর আবেদন ফুরাবে না বলেও অভিমত সাধারণ মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদের এই জীবনে একটু বৈচিত্র্য আনতে পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনগুলো কাটাতে প্রস্তুতি নেন অনেকেই, তাই পুণ্যস্থান এবং পাহাড় ঘেরা পাথর পানির খেলা কিংবা মিঠা পানির সোয়াম ফরেস্ট রাতারগুলের মন ভোলানো দৃশ্যপট দেখতে ছুটে আসেন সিলেট অঞ্চলে। আর ঈদে প্রকৃতিপ্রেমী পর্যটকদের সব আয়োজনে প্রস্তুত সেখানকার হোটেল, মোটেল ও রিসোর্টের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশ ছোঁয়া সবুজ পাহাড়ের মাখামাখি, সাথে স্বচ্ছ পানির কলকাকলি, কার না ভালো লাগে। তপ্ত রোদে ঝর্ণার শীতল পানিতে গা ভাসানো ভালো লাগার সব উপকরণ রয়েছে সিলেটের জাফলং ও বিছনাকান্দিতে। বর্ষায় মাধবকুণ্ড এবং পান্তুমায়ের ঝর্ণার গর্জন কিংবা মিঠা পানির সোয়াম ফরেস্ট রাতারগুলের পানির সাথে গাছের মিতালি, আর বাড়তি হিসেবে সাতছড়ি জাতীয় উদ্যানের ঘন বনের বানর পাখির খেলা তো রয়েছেই। এইসব প্রকৃতির বৈচিত্র্য রূপ দেখার জন্য প্রতি বছরের শুরুতে এবং ঈদে পর্যটকরা ছুটে আসেন সিলেট অঞ্চলে। হরতাল অবরোধে বছরের শুরুটা ভালো না হলেও ঈদের বন্ধে ভালো ব্যবসার আশায় সব আয়োজন সম্পন্ন করেছে এখানকার হোটেল, মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ। পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা সহ যাতে পর্যটনকে আরো সুন্দর এবং দীর্ঘ করতে পারে সেদিকে আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করতেছি সিলেটের যত পর্যটক আসবেন তারা নির্বিঘ্নে পর্যটন করে দেশে ফিরে যেতে পারবে। ইতোমধ্যে এখানকার পর্যটন মোটেল ঈদের পরবর্তী দিনগুলোর জন্য পর্যটকদের বুকিং চূড়ান্ত করেছে। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণে কর্তৃপক্ষ নিয়েছে নানা ব্যবস্থা। ঈদের পরে চার দিন আমাদের বুকিং ভালো আছে, আশা করা যায় যে যারা আসবেন সিলেট দেখার জন্য তাদের থাকা খাওয়া যাতে কোনো সমস্যা না হয় এজন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, মাধবকুণ্ড সহ সবকটি পর্যটন কেন্দ্রে ঈদের ছুটিতে আসা পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ মোতায়েন থাকবে বলে জানালেন পুলিশের সিলেট রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা। ঈদ পরবর্তী সময়ে যে টুরিস্টদের নিরাপত্তার জন্য আমরা টুরিস্ট পুলিশের পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ সহায়তা করব। সিলেট বিভাগে প্রথম শ্রেণীর 21টি হোটেল, মোটেল, রিসোর্টের পাশাপাশি 5 শতাধিক আবাসিক হোটেল রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। অবশেষে গ্রিসের নতুন ঋণ চুক্তির বিষয়ে চূড়ান্ত সম্মেলন হতে যাচ্ছে আজ ব্রাসেলসে আয়োজিত। এই সম্মেলনে অংশ নিচ্ছে
IMF, ECB, ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশের প্রতিনিধি ও ইউরোজোনের অর্থমন্ত্রীরা। দাতাগোষ্ঠীর কাছে গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সবশেষ জমা দেওয়া পুনর্গঠন প্রস্তাবনার রূপরেখার উপর ভিত্তি করেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনে গ্রিসের জন্য শেষ সুযোগ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এছাড়া এই বৈঠক থেকে আসা সিদ্ধান্তের মাধ্যমেই গ্রিসের ঋণ চুক্তি ও ইউরোজোনে থাকা নিশ্চিত হতে পারে বলেও জানান তিনি। এদিকে শনিবার ইউরোগ্রুপের 9 ঘণ্টার বৈঠকের ইউরোগ্রুপের প্রধান ইয়োরন দাইসুব্লুম জানিয়েছেন, গ্রিসের ঋণ চুক্তি নিয়ে সিদ্ধান্তে আসাটা দাতাগোষ্ঠীর জন্য এখনও বেশ কঠিন। নতুন ঋণ চুক্তি পাশ হলে ইউরোপীয় দাতাগোষ্ঠীর কাছ থেকে মোট 7,400 কোটি ইউরোর সহায়তা পেতে পারে ঋণগ্রস্ত এই দেশটি, যার মধ্যে 5,350 কোটি ইউরো দেওয়া হবে ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম থেকে এবং বাকি 1,600 ইউরো দিতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দাতা দেশগুলোর কাছ থেকে গ্রিসের এখনও পর্যন্ত ঋণের পরিমাণ প্রায় 30,000 ইউরো। দাতাগোষ্ঠী গ্রিক সরকারের টানাপোড়েনের রোষানলে বিপর্যয়ের মুখে পড়েছে গ্রিসের অর্থনীতি। অনিশ্চয়তার কারণে বিমানের টিকিট বিক্রি কমিয়ে দিয়েছে বৃহত্তর এয়ারলাইন্সগুলো। ব্যাংকগুলো অর্থ সরবরাহে কড়াকড়ি আরোপ করায় পর্যটন খাতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির অন্যান্য আর্থিক খাতগুলো। চলমান সংকটে আর্থিক অনিশ্চয়তার কারণে গ্রিসের ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি কমিয়ে দিয়েছে এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং টার্কিশ এয়ারলাইন্স সহ বৃহত্তম এয়ারলাইন্সগুলো। সরকার গ্রিসের আর্থিক খাতে কড়াকড়ি আরোপ করায় দেশটির প্রতি আস্থা হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো। তবে ব্যাংক বন্ধ থাকলেও অনেক গ্রিক নাগরিক ক্রেডিট কার্ডে টিকিটের মূল্য পরিশোধ করতে পারছেন বলে টিকিট বিক্রি অব্যাহত রেখেছে লুফথানসা, রায়ান এয়ারের মতো এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোর এমন পদক্ষেপে সাধারণ মানুষ তো ভোগান্তিতে পড়ছেই, সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত। মন্দার কারণে এমনিতেই আমাদের খারাপ অবস্থা, তার মধ্যে এয়ারলাইন্সগুলোর এমন আচরণে আমরা ব্যবসায় তো লোকসান গুনছি, সেই সাথে প্রতিযোগিতায় অনেক পিছিয়ে পড়ছে গ্রিসের এয়ারলাইন্সগুলো। এদিকে টানা 2 সপ্তাহ ধরে গ্রিসের ব্যাংকগুলোতে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রিসের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। নগদ অর্থ ছাড়া কেউ কাঁচামাল সরবরাহ করছে না গ্রিসের ব্যবসায়ীদের, ব্যবসা টিকিয়ে রাখতেও তাই বিপাকে পড়তে হচ্ছে তাদের। সিপ্রাসের প্রতি আমাদের এখনো আস্থা আছে, কিন্তু দ্রাকমার উপর আমাদের কোনো আস্থা নেই। কিছু কিছু ক্ষেত্রে এখন অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু ইউরোপে থাকলে আশা করি সে সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারবো। এমন অবস্থায় সিপ্রাসের পুনর্গঠন তালিকার ভিত্তিতে রোববার ব্রাসেলসে দাতাগোষ্ঠী এবং গ্রিসের জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে আছে দেশটির সাধারণ মানুষ। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ। গ্রিসের ব্যাংকগুলো থেকে দৈনিক 10 লাখ ইউরো তোলা হলে এবং রোববারের সম্মেলনে গ্রিসের সাথে দাতাগোষ্ঠীর কোনো ঋণ চুক্তিতে আসতে না পারলে সোমবারের মধ্যেই গ্রিসের ব্যাংকিং খাত পুরোপুরি দেউলিয়া হয়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রিক সরকার ব্যাংক আর এটিএম বুথগুলো থেকে অর্থ তোলার ব্যাপারে কড়াকড়ি আরোপের পরেও বেশি করে অর্থ তুলছেন গ্রিকরা। এমন পরিস্থিতিতে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ECB জরুরি অর্থ সহায়তা না দিলে সোমবার থেকে গ্রিকদের ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হবে বলেও পূর্বাভাস দিয়েছেন তারা। অতিরিক্ত সরবরাহের কারণে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। 2016 সাল নাগাদ জ্বালানি তেলের দাম তুলনামূলক কম থাকবে এবং এরপর থেকে স্বাভাবিক হতে শুরু করবে বলেও পূর্বাভাস দিয়েছে IEA। তবে চাহিদার বেশি জ্বালানি তেলের উৎপাদন হচ্ছে বলে বিশ্বের জ্বালানির বাজারে এখনও তেলের সরবরাহ অনেক বেশি বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানির তেল বিক্রি হচ্ছে $59 দরে। জ্বালানি তেলের দরপতনের কারণে গেল বছর বিশ্বের বৃহত্তম তেল কোম্পানিগুলোর মুনাফাও কমেছে। দর্শক, এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি DSE ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার DSEX অর্থাৎ প্রধান সূচক 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,619 পয়েন্ট। অন্যদিকে DSCS অর্থাৎ শরিয়া সূচক দেখতে পাচ্ছি 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,139 পয়েন্ট। অন্যদিকে DSE 30 অর্থাৎ বাছাই সূচক দেখতে পাচ্ছি 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,808 পয়েন্টে। অন্যদিকে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 63 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে এখনও পর্যন্ত 118টির।
কমেছে 41টি এবং অপরিবর্তিত রয়েছে 37টি পজিশনের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক আমরা চলে এসেছি টপ 20 শেয়ারে, যার প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এসিআই রয়েছে টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 622.50 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 625 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 605 টাকা। এসআই ফর্মুলা রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 220 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 226.90 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 212 টাকা। কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 74.60 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 75 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 73.80 টাকা। টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীণ ফোন রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 342.20 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 344.70 টাকা, সর্বনিম্ন লেনদেন মূল্য 340.10 টাকা। ওএএল রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড, যার সর্বশেষ লেনদেন মূল্য 64.50 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 65.80 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 64 টাকা। খান ব্রাদার্স পিপি ওভেন রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 31 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 31.50 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 30.80 টাকা। বিডি থাই অ্যালুমিনিয়াম রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 38.90 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 39.40 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 38.10 টাকা। এসিআই টিপ রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 7.60 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 7.80 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 59.40 টাকা। টপ 20 শেয়ারের নবম অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল, যার সর্বশেষ লেনদেন মূল্য 14.10 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 14.40 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 13.80 টাকা। ইফা অটোস লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 101.80 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 103 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 101.70 টাকা। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি 11তম অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 363 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 363.80 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 351.50 টাকা। লাফার সুরমা সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের 12তম অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 114.60 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি 117 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 114.20 টাকা। ইউনাইটেড এয়ার রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 11.10 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনও পর্যন্ত 11.40 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 11.10 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। ঈদে কেনাকাটার ভিড়ে জাল টাকার বিস্তার ঠেকাতে শপিং মলগুলোতে বসানো হলো শনাক্তকরণ যন্ত্র, থাকছে তাৎক্ষণিক শাস্তিও খুশি ব্যবসায়ীরা। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে, অনলাইনেও কালোবাজারির অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ সারি। নগদ টাকা বহনের ঝামেলা না থাকায় কেনাকাটায় জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং, সব ধরনের বিক্রয় কেন্দ্রকে সেবার আওতায় আনার দাবি ক্রেতাদের। এবং ঈদের আগে তরল দুধের চাহিদা থাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধ্য একটি চক্র, বিক্রেতারা বলছেন এবার সরবরাহ থাকবে বেশি, এরপরেও আস্থা নেই ক্রেতাদের। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে, আর সঙ্গেই থাকুন সময়।